আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি জাদুকাটা নদী থেকে। আমরা এখন অবস্থান করছি জাদুকাটা নদীতে টলারে। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে উৎপত্তি জাদুকাটা নদীর। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর পূর্ব প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এই নদী। রূপের নদী, সম্পদের নদী, শ্রম সমৃদ্ধির নদী, এরকম নানা নামে ডাকা হয় এই নদীকে। বৈচিত্র্যময় ও মনোহর রূপের কারণে পাহাড়িয়া জাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত নদী হিসেবে বিবেচনা করা হয়। এই নদী থেকে উত্তোলন করা হয় বালু, পাথর, কয়লা। বর্ষার পানিতে টইটুম্বুর থাকলেও শুষ্ক মৌসুমে এই নদী অন্য রূপ ধারণ করে। শুষ্ক মৌসুমে নদীর দুই কূলে জেগে উঠে বিশাল বিশাল সর। এ সরের মাঝখান দিয়ে প্রাণী প্রবাহিত হয়। যারা শীতকালে আসবেন ভ্রমণ করতে, তারা এক রূপ দেখতে পারবেন, আর আমাদের মতো যারা বর্ষাকালে আসবেন তখন টইটুম্বুর পানি দেখবেন চারপাশে। রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর আদি নাম। জনশ্রুতি আছে নদীর তীরবর্তী কোন এক গায়ের বধূ তার শিশুপুত্র জাদুকে কোলে নিয়ে এই নদীতে মাছ কাটছিলেন। এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে মাছের জায়গা তার কোলে শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত লোককাহিনী থেকে নদীটির নাম হয় জাদুকাটা নদী। মেঘালয়ের খাসিয়া পাহাড় হইতে বয়ে চলে জাদুকাটা নদীটি প্রায় 20 মাইল পর্যন্ত গিয়ে রক্তিম নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে। নদীর এক পাড়ে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় বারেক টিলা, আর অন্যদিকে দেখা যায় খাসিয়া পাহাড়। জাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানি দ্বারা নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি করেছে, যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটি অংশ। এর পাশাপাশি জাদুকাটা নদীতে চোখে পড়ে স্থানীয় শ্রমিকদের কর্মতৎপরতা। শ্রমিকেরা প্রতিদিন ভোর হতে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে বালু, কয়লা, পাথর আহরণ করে থাকেন। বন্ধুরা, আপনারা যদি জাদুকাটা নদী দেখতে চান অবশ্যই আপনাদেরকে সুনামগঞ্জ আসতে হবে। প্রতিদিন ঢাকা থেকে অসংখ্য বাস সায়দাবাদ বাস স্টেশন থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, মামুন পরিবহন, ইউনিক পরিবহন ইত্যাদি। মহাখালী থেকে ছেড়ে আসে এনা পরিবহন। জনপ্রতি 650 থেকে 750 টাকা পর্যন্ত ভাড়া সুনামগঞ্জ পর্যন্ত। তারপর সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সিএনজি কিংবা মোটরসাইকেল ভাড়া করে আপনারা চলে যাবেন লাউরগড় হয়ে জাদুকাটা নদী দেখতে। মোটরসাইকেলে ভাড়া পড়বে 250 থেকে 200 টাকা পর্যন্ত। জাদুকাটা নদীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে বারিকে টিলা। এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে নীলাদ্রি লেক, টাঙ্গুরা হাওর, শিমুল বাগান। তো বন্ধুরা, আপনারা যারা সুনামগঞ্জ ঘুরতে আসবেন অবশ্যই এই স্পটগুলো ঘুরে যাবেন। এই স্পটগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় আমাদের চ্যানেলে এই স্পটগুলোর ভিডিও দেওয়া আছে। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন। ওইখানে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে সুনামগঞ্জ ভ্রমণের জন্য। জাদুকাটা নদীকে বাংলাদেশের নদীদের মধ্যে রানী বলা হয়। এই জাদুকাটা নদীর স্বচ্ছ জলরাশি আর চিকচিক করা বালি আমাদের মন কেড়ে নিয়েছে।
আমরা খুব আনন্দ উপভোগ করছি। আশা করি আপনারা খুব মজা পাবেন জাদুঘাটা নদীতে ঘুরে। শুকনো মৌসুমে জাদুঘাটা নদীতে দুধু বালুচর পড়ে, তখনও অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। যারা শীতকালে শিমুল বাগান দেখতে আসবেন, তার সাথে জাদুঘাটা নদীটাও দেখে যাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।